প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ জানা যাচ্ছে এক আইনজীবীর। যে মামলা ছিল তার বেঞ্চে সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ। নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের বিজ্ঞাপন, সে বিষয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ ভারতীয় জনতা পার্টির আইনজীবীদের। কোড অফ কন্ডাক্ট তাকে লঙ্ঘন, সেই মামলা, সেই নির্দেশকে চ্যালেঞ্জ এবার বিজেপি। ইসির মডেল কোড অফ কন্ডাক্ট, ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই মুহূর্তে বিজেপির আইনজীবীরা ঠিক কি চাইছেন, কেন তারা এটাকে চ্যালেঞ্জ করলেন বলো। দেখো, নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ আরোপ হয়ে যাওয়ার পরেও দেখা গেছে সেটাকে লঙ্ঘন করার পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যত্রতত্র কিন্তু বিজ্ঞাপন সেগুলোকে ব্যবহার করা হয়েছে, এবং সেই বিজ্ঞাপনে বিভিন্ন রাজনৈতিক সেই বিজ্ঞাপনে তাদের মুখ হয়ে উঠেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হচ্ছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের যে সিঙ্গেল বেঞ্চ তার নির্দেশ দিয়েছিল যে এই বিষয়ে সমস্ত সেই ফ্লেক্স সেগুলোকে তুলে দিতে হবে, এবং এই নির্দেশকেই এর বিরুদ্ধে মূলত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। এবং বিজেপির তরফ থেকে এদিন তারা জানিয়েছেন যে নির্বাচন কমিশন যে তাদেরকে শোকজ নোটিশ দিয়েছিল তার উত্তর আজ তারা দেওয়ার কথা, এবং তারপরে তার আগেই হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিজ্ঞাপনের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই বিষয় নিয়েই মূলত ধর্মী ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানিয়েছে বিজেপির আইনজীবীরা। এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সম্ভবত আগামীকালই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।